প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ সরকারী কোয়াটারে। কইনাধারত অবস্থিত মুখ্যমন্ত্রীর এই কোয়াটারটি এতিয়াও এৰি দিয়া নাই প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। তেওঁৰ বাবে বিকল্প ব্যবস্থা হোৱা নাই বাবেই কইনাধারার সরকারী কোয়াটার এৰি দিয়া নাই। এয়া ব্রহ্মপুত্র গেস্ট হাউস। এই অতিথিশালা এতিয়াও দখল করে আছে বর্তমানের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল। ঠিক একদরে দিসপুরস্থিত প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্তর বাসগৃহ এতিয়াও দখল করে আছে প্রফুল্ল কুমার মহন্ত। প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ মুখ্যমন্ত্রীর কোয়াটার নেড়িব পারে? প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্তর মুখ্যমন্ত্রীর কোয়াটার নেড়িব পারে? কিন্তু উত্তর প্রদেশের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর কোয়াটার এড়িলে। এয়া অখিলেশ যাদব। মুকলি পথারত এইদরে ক্রিকেট খেলত ব্যস্ত অখিলেশ। আসলতে অখিলেশে তেওঁ সরকারি কোয়াটার এড়িবলগিয়া হয়েছে। উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীজনে নিজের সরকারি কোয়াটার এড়ি এটা নির্জন স্থানত থাকিবলগিয়া হয়েছে। আর এনে অবস্থাত স্থানীয় লোকের সুত্রে এইদরে ক্রিকেট খেলি সময় পার করেছে প্রাক্তন মুখ্যমন্ত্রীগী। আজ নদী কে কিনারে ঘুমনে কা মৌকা মিলা আর সাইকেল চলাই ওয়াহীন বচ্চে ক্রিকেট খেলতে হুয়ে মিল গে মুঝে। কম উম্র সে লেকর কে জাদে উম্র বালে উন সব কে সাথ মিলে ভি ও ক্রিকেট ভি খেলি তো ইয়ে তো আচ্ছা হো গিয়া। ক্যোকি ইয়াহাঁ তো হ্যাঁ নি ব্যবস্থা, ঘর মে থি ব্যবস্থা তো ও হ্যাঁ নি, ইসলিয়ে পেড় পৌধে দেখনে কা ভি মৌকা মিল জাতা, ক্যোকি পেড় পৌধোঁ সে হমে লাগাব হ্যায়। এয়া মায়াবতী। মায়াবতী উত্তর প্রদেশের নিজের সরকারি কোয়াটার এড়িয়ে দিছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবে দীর্ঘ সময় ধরে এই কোয়াটারটি দখল করে আছে মায়াবতী, ঠিক তরুণ গগৈ দখল করে থাকার দরে। কিন্তু মায়াবতী এটা সরকারি কোয়াটার এড়িয়ে দিছে। উচ্চতম ন্যায়ালয়ে উত্তর প্রদেশের ভিআইপিক সরকারি ভবন এড়িবলে নির্দেশ দিছে। অখিলেশ যাদবর কোয়াটার এড়িলে মায়াবতী। অখিলেশ যাদব অথবা মায়াবতীয়ে মুখ্যমন্ত্রী কোয়াটার এড়িবলগিয়া হল একমাত্র উচ্চতম ন্যায়ালয়ের নির্দেশের ভিত্তি। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্ত অথবা প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ এতিয়াও সরকারি কোয়াটার দখল করিয়ে আছে। ব্যুরো রিপোর্ট, DY365।